আমার সঙ্গে এই মুহূর্তে আছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ দা, যে দেশে বসে আপনার সঙ্গে কথা বলছি সেই ভারতবর্ষে প্রতি ঘন্টায় কোভিডে 150-এরও বেশি মানুষ মারা যাচ্ছেন, ক্রমশ বহু রাজ্যের পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হচ্ছে। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, যে সেকেন্ড ওয়েভ তো প্রত্যাশিতই ছিল, ভারতের আগে বহু দেশে তা এসেওছে, আমাদের কি কোনোভাবে প্রস্তুতির অভাব ছিল? অভিজিৎ দা, হোয়াট ওয়েন্ট রং? আমার ধারণা যে একদিক থেকে আমরা এটা এখানে আমি বলবো যে আমার মতো বা যারা এপিডেমিওলজিস্ট বা সোশ্যাল সায়েন্টিস্ট, এদের একটা এরা সব কেউই কি হলো আগেরবার, কেন আমাদের আগের ওয়েভটা আস্তে আস্তে কমে গেল, এতই কমে গেল, সেটা কেন হলো কাউকে কিছু বলতে পারলাম না। সুতরাং অনেকেই সুতরাং তাদের মনে হলো যে না, এই জিনিসটা বোধহয় চলে গেছে। এটা এটা আমি আমি লোকেদের আমি খানিকটা আমাদের দোষ দিই, যে যদি আমাদের আমরা যদি আরেকটু পরিষ্কারভাবে বলতে পারতাম যে না, এটা চলে গেছে এই কারণে এবং এই জন্যে এটা ফিরে আসতে পারে। আমরা বলছিলাম, অনেক কেউ কেউ বলছিল, আমিও হয়তো বলছিলাম যে হ্যাঁ না, ফিরে আসার আশঙ্কা আছে খুবই, কিন্তু একটা লোকদের বিশ্বাস প্রত্যয় জান হতে তো বলতে হয় যে না, আগেরটা এই জন্যে চলে গেছিল, কিন্তু এই এই সেই তার জন্য সব এটা মানে ফিরে আসবে না, এটা ধরে ধরে নেওয়া যায় না। আমার একটা একদিক থেকে আমার মনে হয় একটা নলেজ গ্যাপ ছিল এটাতে সবার কাছে, এই একটা আমার কাছে এখনো আমি বলবো যে আমার কাছে একটু রহস্য, কেন এত এতটাই কমে গেল, আবার সেইটা যদি বুঝতাম তাহলে এটা কেন এত তাড়াতাড়ি বাড়ছে হয়তো হয়তো বেশি বুঝতাম। আমি মানে সত্যি কথা বলতে কি, খানিকটা মিউটেশন নিশ্চয়ই আমাকে, নতুন মিউটেশন, কিন্তু পুরোপুরি ভাবে এই এই ওয়েভটা আগের ওয়েভ থেকে এত অন্যরকম কেন, এটার উত্তর কিন্তু আমিও জানি না, এবং আমার কাছে যে যে যারা উত্তর দিচ্ছেন তারা কিন্তু কেউ বলছেন না যে আগেরটা কেন এতটা হলো না। অভিজিৎ দা, এইখানে আপনি রহস্য শব্দটা বললেন, রহস্যের একটা সূত্র অনেকে বলছেন যে আমাদের দেশে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল এবং আমাদের রাজ্যে 35 দিন ধরে 8 দফা একটা নির্বাচন চলেছে, তার আগে 4 মাস ধরে একেবারে খুব নিবিড় প্রচার চলেছে, সমাবেশ, রোড শো, মিটিং, মিছিল, হাজার হাজার মানুষ। অনেকে নির্বাচনকে দায়ী করছেন যে নির্বাচনই এই পরিস্থিতির জন্য কোভিড এই রকম লাগাম ছাড়া চেহারা নিয়েছে। আপনি মানবেন? দেখুন, হয়তো নিশ্চয়ই নির্বাচনে মানে এরকম ভাবে যেভাবে মানে আমরা লোকে যেটা বলছিলাম যে লোকে ধরে নিয়েছিল যে কোভিড জিনিসটা বোধহয় আর নেই, সুতরাং নির্বাচনের মিছিল ইত্যাদি যাতে গেছে যারা, তারা খুব কিছু সোশ্যাল ডিস্টেন্সিং মানেনি, মুখোশ পরেনি, সবই ঠিক, কিন্তু মহারাষ্ট্রে তো কোনো ইলেকশন হয়নি। মহারাষ্ট্রে একদম এটা কি একদম অভিজিৎ, আমি এই এই আর্গুমেন্টেই আসতে চাইছিলাম যে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ কোথাও কোনো নির্বাচন ছিল না, এমনকি বহু রাজ্য এরম ছিল এই দফায় যে কেরল বা তামিলনাড়ু, সেখানে একদম সেখানে এক দফায় নির্বাচন হয়েছে, সেখানেও পরিস্থিতি সমান খারাপ। তাহলে কোথাও একটা অন্য কোনো ফ্যাক্টরও আছে, আপনার কি মনে হয়? নিশ্চয়ই অন্য কোনো একটা ফ্যাক্টর আছে, তার মানে নয় যে আমরা যদি শৃঙ্খলা আরো মানতাম, আরো যদি ইলেকশন কমিশন যদি 8 দফায় না করে 1 দফায় করতো, তাতে আমাদের পশ্চিমবঙ্গে লোকজন মানে আগের দফার অভিজ্ঞতা হচ্ছে যে লোকজন মোটামুটি সাবধানতা নিয়ে নেয় তাড়াতাড়ি, আমরা বাঙালিরা একটু বোধহয় ভীতু বা কিছু, আমরা একটু তাড়াতাড়ি মেনে যাই যে না, এইবার এবার ভয় আছে। সুতরাং আমার মনে হয় আগের আগের এটাতে আমরা কিন্তু এমনকি অভিজিৎ দা, পুজোর সময়ও আমার মনে আছে আমি আর আপনি পুজোর সময় কথা বলছিলাম, পুজো কিন্তু অনেক নিয়ন্ত্রিতভাবে সাধারণ মানুষ পালন করেছেন। ঠিকই, সুতরাং লোকজন মানতে রাজি আছে। সেই দিক থেকে আমি বলবো যে পশ্চিমবঙ্গের যেটাকে লোকে বলে কাউন্টার ফ্যাকচুয়াল, মানে যেটা অন্যথা হলে কি হতে পারতো, সেটা হয়তো অন্য স্টেটের মতো নয়, কারণ আমাদের এখানে লোকে আমাদের একটা শৃঙ্খলা এইসব কারণে লোকে মানতে রাজি আছে। তাই আর পুজোর উদাহরণটা কেন, ক্রিসমাসেও তাই হয়েছে, যখন লোকেদের বারণ করা হয়েছে যে সত্যি সত্যি যে না, এটা একদম করলে যান খতরা হবে, তখন লোকে মেনেছে। অভিজিৎ, কোথাও কি নীতি নির্ধারকরা
একটা আত্মতুষ্টিতে ভুগছিলেন? আমি কেন বলছি যে ধরুন মাঝের তো কোভিড কমে গেছিল, প্রায় শূন্যের কাছাকাছি এসে গেছিল, একাধিক রাজ্যে একটা গোল্ডেন পিরিয়ড ছিল। 28শে জানুয়ারি দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে ভারত বিশ্বকে বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দিল। 7ই মার্চ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন তিনি বলেছিলেন অন ক্যামেরা যে কোভিড ইজ অলরেডি অন ইস ওয়ে আউট। আমি বলছি কোথাও আমরা সবাই ধরে নিয়েছিলাম যে কোভিড আর ভয়ঙ্কর চেহারায় ফিরবে না, কোভিড শেষ। এই আত্মতুষ্টি কি সমস্যা বাড়ালো? হ্যাঁ, এটা নিশ্চয়ই, যেটাই বলছিলাম আমি শুরুতেই, যে আমরা কিন্তু সেই আত্মতুষ্টি না আমাদের, মানে আমরা কতটা আত্মতুষ্টি, কতটা আমাদের ধারণা যে কোনো কারণে আমরা বিশেষ, সেটা আত্মতুষ্টি না আমাদের কপাল ভালো, এটা এটা এ নিয়ে আমি আলোচনায় ঢুকতে চাইছি না। হতেই পারে যে আমরা অনেকেই ধরে নিয়েছিল যে কোনো এক কারণে, যেমন আমি আমি তো এখনো জানি না কেন আমাদের প্রথম ওয়েভটা এত কমে গেল। সুতরাং আমি বলছি যে আমি আমার কাছে এটা আত্মতুষ্টি নয়, আমার কাছে কপাল ভালো কোনো কারণে, কপাল এক এক সময় তো আমাদেরও কপাল ভালো হতে পারে। সুতরাং আত্মতুষ্টি কিনা এই কথাটাতে ঢুকলাম না। একটা থিওরি ছিল যে আমরা আমরা কোনো কারণে ইন্ডিয়ান এক্সেপশনালিজমটা আমাদের গুণে না কপাল গুণে জানি না। অভিজিৎদা, কিন্তু শুরুতে মানে ধরুন ফার্স্ট ওয়েভের সময় এবং তারপর থেকে ভারতের একটা ভূমিকা কিন্তু প্রধানত দাতার ছিল। আমরা আমেরিকাকে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়েছি, প্যারাসিটামল পাঠিয়েছি, ভ্যাকসিন চুক্তি, আমরা ব্রাজিল সহ বহু দেশকে ভ্যাকসিন পাঠাচ্ছি। আজকে ধরুন সকাল থেকে গত 1 সপ্তাহে আমাদের যে ছবিটা কলকাতা শহরেও দেখতে হচ্ছে যে ভ্যাকসিন নেই নেই নেই, গোটা দেশে সেই এক ছবি। আমি বলছি কোথাও কি ভ্যাকসিনের ক্ষেত্রে অনেকেই বলছেন এই স্লো ভ্যাকসিনেশন বা যথেষ্ট এই মুহূর্তে ভ্যাকসিন না থাকা এটা সমস্যা বাড়াচ্ছে? হ্যাঁ নিশ্চয়ই, মানে আমরা একবার আমরা একবার যদি আমরা মানে ধরে নিই যে আমরা ভুল করেছি একটা, মানে সবাই, আমি আমি বলে আমিও ভুল করেছি যে এই একটা হিসেব যে এত ভয়ঙ্কর একটা কিছু আরেকবার এক্ষুনি আসবে, এটা কিন্তু কেউই বলেনি। আমরা বলবো, আমি হয়তো বলছিলাম যে আসবে আসবে আসবে, আসছে, মহারাষ্ট্রে এসছে, আসবে, কিন্তু এই এত ভয়ঙ্কর মূর্তি এটা কিন্তু আমরা কেউই আন্দাজ করিনি, মানে হতে পারতো না যে তা নয়, কিন্তু আগের বার হয়নি, এবারও হতে পারে না। সুতরাং যদি আমি একবার, তাহলে বাকি হিসেবগুলো মোটামুটি কনসিস্টেন্ট, যে আমরা যদি ধরে নিই যে মানে নিশ্চয়ই ভুল ভুল হিসেব হয়েছে, এখন আমরা জানি যে ভুল হিসেব হয়েছে, কিন্তু সেই ভুল হিসেবের ভিত্তিতে ডিসিশন গুলো যে সব সব একেবারে ইয়ে, মানে ভুল বলবো না, মানে একবার যদি হিসেবটা ভুল হয়ে থাকে, তার ভিত্তিতে যে ডিসিশন গুলো করা হয়েছিল সেগুলো সেই সেই ভুলের সাথে কনসিস্টেন্ট ছিল। এখন সেই ভুলটা, সেই ভুলটার জন্য আমরা অত্যন্ত ইয়ে, মানে এবং আমি মনে করবো যে এখন পুরোপুরি মানিনি যে কতটা ভুল হয়েছে, মানে যে যারা ভুল ভুল জাজমেন্ট, এবং যেখানে বলবো আপনি দুঃখের, বলছেন সেটা ভুল শিকারটা এখনো শেষ হয়নি, মানে ভুল শিকারটা শুরু হয়নি ভুল অথবা শিকারটা শেষ হয়নি। এবং মার্চের শুরুতে স্বাস্থ্যমন্ত্রীর কথাটা যেটা বলেছিলেন সেটা বলার মনে হয় আমার যুক্তি ছিল না, কারণ ততদিনে আমরা জানতাম। আমি বলবো যে জানুয়ারির শেষে আশাবাদী হওয়ার, মানে আমরা আলোচনা করছিলাম 3 জন লোক মারা গেছে কলকাতায় কোভিডে আজকে ইত্যাদি, এইরকম সংখ্যাগুলো এত কম ছিল যে লোকে একটা আশাবাদী হতে পারতো। 7ই মার্চ আশাবাদী হওয়ার কোনো জায়গা ছিল না। ততদিনে আমরা জানি যে মহারাষ্ট্রে ছড়াচ্ছে, এবং ছড়াচ্ছে যে স্পিডে ছড়াচ্ছে, যদিও খুব লো বেস থেকে ছড়াচ্ছে, কিন্তু লো বেস থেকেও প্রপোর্শনাল চেঞ্জটা, যেটা মানে আপেক্ষিক চেঞ্জ, সেটা খুব তাড়াতাড়ি হচ্ছে তখনই কিছু 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 জায়গায়। শুধু 7ই মার্চ এটা ভাবার কোনো কারণ ছিল না। সেখানে আমার ধারণা এটা মানে অনেক সহজেই বোঝা যেত যে এখানে ভুল হচ্ছে। অভিজিৎদা, আমার পরের প্রশ্ন যেখানে আমি আসতে চাইছি, সেখানে কিন্তু নিয়ন্ত্রণের সুযোগ আছে এবং এখনও সুযোগ আছে, সেটা হচ্ছে ভ্যাকসিনের দাম। অস্কার ওয়াইল্ড রসিকতার সময় নয় তবু সেই কথাটা মনে পড়ছে, সেই প্রাইস আর ভ্যালুর তফাৎটা। আমি বলছি যে কোথাও সিরাম ইনস্টিটিউট বলুন, ভারত বায়োটেক বলুন,
ভ্যাকসিনের দাম কি হবে, সেটা কেন্দ্র সরকারের জন্য একরকম, সেটা রাজ্য সরকারের জন্য একরকম, সেটা বেসরকারি হাসপাতালগুলোর জন্য একরকম। কোথাও এই মহামারীর সময় প্রাইস লেভেলিং বা প্রাইসটা কোথাও একটা সিলিংয়ে বেঁধে দেওয়া বাধ্যতামূলকভাবে উচিত বলে কি আপনার মনে হয়? সিলিং এ বেঁধে দেওয়া বাধ্যতামূলক বলতে, আমি হলে আমি বলতাম যে যে সরকার মানে এখনো কেন সবাইকে বিনামূল্যে ভ্যাকসিনেট করা হবে এইটা অ্যানাউন্সমেন্ট করছেন না? এত কিছু টাকার কথা নয়, এটা মানে সত্যি কথা বলতে কি মানে সামান্যই টাকা আমাদের, আমরা এটা সহজেই করতে পারবো যদি আমরা চাই। সুতরাং আমার মনে হয় যে এইটা তো, এটা তো পাবলিক গুড, তোমার যদি অসুখ হয় আমার তার থেকে হওয়া মানে টিভির থ্রু দিয়ে হবে না, কিন্তু যদি আমি তোমার সহকর্মীদের হওয়ার একটা চান্স আছে। সুতরাং এই পাবলিক গুড, পাবলিক গুড গুলোকে ইকোনমিক্স এর একটা বেসিক ইয়ে হচ্ছে যখন স্পেশালি ভেরি ইনফেকশাস এই নতুন ভ্যারিয়েন্টটা, সেখানে আই উড সে দ্য পাবলিক গুড ইজ ডমিনেন্ট সেখানে, মানে এটা এটা তোমার যদি হয় তাহলে বাকি সবার হবে। শুধু তোমাকে তোমাকে ভ্যাকসিনেট করার তুমি সুযোগ পাও, ভ্যাকসিনেট হয়ে গেলে আর সবাইকে তুমি বাঁচাবে, এটা তো বিনামূল্যে সবাইকে দেওয়া উচিত। তারপরে আমরা ইয়ে করতে পারি যে হোয়াট এভার, যদি কেউ কারোর দামি ভ্যাকসিনের ইচ্ছে হয় তারা নিজেরা ইম্পোর্ট করে করতে চাইলে আমার তাতে আপত্তি নেই। মানে রেগুলেট করার থেকে যেটা দরকার সেটা হচ্ছে কোনো কোনো ডেজিগনেটেড সোর্সে যে কোনো লোক গিয়ে বিনা পয়সায় যখন চাইবে করতে ভ্যাকসিনেটেড হয়ে যেতে পারবে। এই এই লেভেলে ভ্যাকসিন ইম্পোর্ট করা দরকার, সেই সেগুলো আমরা মানে আমরা প্রোডাকশন ক্যাপাসিটি আমাদের যা আছে তাতে বহুদিন লাগবে এটা হতে। মানে আমি জানি যে সেরাম ইনস্টিটিউট প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াচ্ছে, ভারত বায়োটেক বাড়াচ্ছে, কিন্তু সেগুলো করতে মানে কম করে 6-8 মাস লাগবে। আমার মনে হয় তার আগেই আমরা যেভাবে পারি ভ্যাকসিন ইম্পোর্ট করে সবাইকে বিনামূল্যে দিয়ে দেওয়া উচিত। এটা এটা এটাতে আমি কোনো আমার কাছে কোনো দ্বিধা নেই আর কি, যে আমি আমি যে কেন আমরা দেব না। ধরো তারপর যদি কেউ না চায় বলে আমার ফাইজালই চাই, তাহলে সে নিজের পকেটে পয়সা দিন, কিন্তু আমার মানে যে ভ্যাকসিনগুলো অল্প দামে পাওয়া যাচ্ছে সেগুলোকে না ছড়িয়ে দেওয়ার কোনো যুক্তি নেই। একেবারেই অভিজিৎদা, আমি পরের প্রসঙ্গে যাওয়ার আগে শুধু যোগ করব যে আপনি টিভির সামনে অন্য মহাদেশে থাকলেও আমার থেকে সংক্রমণের এই মুহূর্তে সুযোগ নেই, তার কারণ সদ্য আমি প্রথম কোভিড সংক্রামিত হই, তারপরে আমার গোটা পরিবার গোটা বাড়ির প্রত্যেকে হন, যার ফলে এখন আমরা পজিটিভ থেকে নেগেটিভ হয়েছি এবং এই এই মুহূর্তে অন্তত কিছুটা নিরাপদ অ্যান্টিবডির কল্যাণে। আমি পরের প্রসঙ্গে যাবো অভিজিৎদা, সবাই সেটা সুস্থ হচ্ছে তো? লকডাউন। হ্যাঁ, সবাই সুস্থ তো? খুব সম্প্রতি এক পরিবারের এক সদস্যকে আমরা হারিয়েছি অভিজিৎদা। এর পরের প্রসঙ্গ অবশ্যই লকডাউন। লকডাউন অনেক রাজ্য মনে করছে যে কঠোরভাবে, কোনো আংশিক লকডাউন না, কঠোরভাবে সামগ্রিক লকডাউনে যাওয়া উচিত। অনেক রাজ্য আংশিক, তার কারণ জীবন জীবিকার প্রশ্ন আছেই, আপনি বারবার যে প্রসঙ্গটা উল্লেখ করেন। আপনার কি মনে হয় এই মুহূর্তে ভারতবর্ষে সামগ্রিকভাবে কোনো একটা লকডাউনের সিদ্ধান্ত নেওয়া উচিত, নাকি রাজ্যগুলোর তার পরিস্থিতি তার পরিসংখ্যান বিচার করে আলাদা আলাদা সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং সেই সিদ্ধান্ত একেবারে স্পেসিফিক্যালি পশ্চিমবাংলার ক্ষেত্রে কি হওয়া উচিত বলে আপনার মনে হয়? তিনটে এতে কথায় আসি। হ্যাঁ, প্রথম হচ্ছে যে লকডাউন হ্যাঁ রাজ্যরা বিচার করবে কিনা, এতে দুটো দুটো প্রশ্ন ওঠে। একটা হচ্ছে যে রাজ্যের ভেতরে সব সব জায়গায় কি হওয়া উচিত, না রাজ্যের ভেতরে যেখানে যেখানে, কারণ লকডাউন 3 মাস করা যায় না, 3 সপ্তাহ করা যায়, সুতরাং একটু বেছে করতে হবে, মানে যেখানে ছড়াচ্ছে বেশি সেইখানে করতে হবে। এবং 3 মাস বা 6 মাস লকডাউন রাখা যায় না, বিশেষত ভারতের মতো দেশে যেখানে অধিকাংশ লোকের কোনো মানে অফিসিয়াল চাকরি নেই, যারা ইনফর্মাল সেক্টরে আছে। শুধু এই এখানে লকডাউন যা হবে সেটা 3 সপ্তাহ হলেও অনেক, 3 সপ্তাহ আগের বারও লকডাউন ওই 3 সপ্তাহর পরে আর টানা যাচ্ছিল না, সুতরাং মানে আস্তে আস্তে উঠিয়ে দিতে হলো এবং সেটাই হবে, সুতরাং ধরে রাখছি। সুতরাং সেদিক থেকে আমি বলবো যে লকডাউনের
যদি আমরা মেনে নিই যে 3 সপ্তাহের বেশি লকডাউন রাখা যাবে না, তাহলে আমাদের ভাবতে হবে যে কখন কোথায় পড়বো। যেখানে যদি ধরো পশ্চিমবঙ্গের কোনো অংশে যদি এখনো ছড়ানোটা বেশি হয়নি, কিন্তু যেহেতু ছড়াচ্ছে সেহেতু হবে ভবিষ্যতে, তাহলে লকডাউনটা কিছুটা পিছিয়ে দেওয়া দরকার সেখানে। তো সেটা হচ্ছে এটা এটা স্টেট বিশেষে নয়, এটা স্টেটের মধ্যেও অনেক ফারাক আছে। হ্যাঁ, এটা একটা কথা বলি। দ্বিতীয় কথা হচ্ছে লকডাউনের সমস্যাটা হচ্ছে, যেটা প্রথম ওয়েভে খানিকটা আমরা শিখেছি, এটা হচ্ছে যে গরিবদের সঙ্গে সঙ্গে তাদের অনাহারের কথাটা ওঠে। কারণ যদি ফেরিওয়ালা যে ট্রেনে লজেন্স বিক্রি করছে, তার আর কোনো অন্যথা নেই। তো সুতরাং যে যেখানে আমার মনে হয় আমরা ভুল করছি এবং সেখানে কেন্দ্রীয় সরকার ভুল করছে, সেটা হচ্ছে খানিকটা টাকা এখন খরচ। সেই টাকাটা যদি প্রত্যেকটা যদি বলা হয় যে যেখানে যেখানে লকডাউন করা দরকার করো, এবং যেখানে সেইখানে লোকজনদের বাড়ি যেতে দিও না, তাদের সেইখানে থেকে তাদের খানিকটা টাকা দাও। কারণ সেইটা সেটা না হলে তারা তখন তারা যদি তারা সেখানে রেশন কার্ড তাদের না থাকে, বাড়িতে রেশন কার্ড থাকে, তাহলে তারা বাড়ি যাওয়ার চেষ্টা করবে। সুতরাং তাদের ওই এখন জনচলাচল যদি বাড়ে তাহলে কোভিড ছড়াবে। সুতরাং এখন তাদের সেইখানে যেখানে এখন আছে সেইখানে ধরে রাখতে হবে। তাদের জন্য তার জন্য টাকা লাগবে, যেটা সেই টাকাটা বরাদ্দ করাটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। সেইটা করলে তখন একটা ন্যাশনালি কোঅর্ডিনেটেড লকডাউন করা যায়। তার একটা আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে তাহলে এমন যদি কোনো স্টেট মনে করে যে আমরা এখন লকডাউন করব না, তাহলে কিন্তু সেইখানে কোভিডটা থাকবে এবং পরে আমাদের কামড়াবে। আমাদের যদি ভ্যাকসিনেটেড না হই, আমরা যদি প্রোটেক্টেড থাকি, তাহলে অন্য স্টেট থেকে আবার ফিরে আসবে। সুতরাং সব জায়গায় কোভিডটাকে উচ্ছেদ করা দরকার। শুধু এক জায়গায় করলে হবে না, সব জায়গায় করতে হবে। যেখানে অবশ্যই যেখানে বাড়ছে সেখানে এখন করতে হবে, যেখানে পরে বাড়বে সেখানে পরে করব, কিন্তু সব জায়গার প্রত্যেকটা জায়গাকেই উচ্ছেদ করতে হবে। সেই কোনো স্টেট যদি বলে আমার পয়সা নেই আমি লকডাউন করব না, তাহলে সেই তার জন্য কিন্তু আর স্টেটরা পস্তাবে। সেদিক থেকে প্রত্যেকটা রাজ্যেই লকডাউন যখন দরকার তখন করা দরকার। তার জন্য স্ট্যান্ডার্ড শুড বি সেট ইউনিফর্মলি, যে এই এই রেট অফ পজিটিভিটি, এই রেট অফ ইনফেকশন হলে লকডাউন করতে হবে। এই টেস্টিং আমরা এখন কমিয়ে দিয়েছি, টেস্টিংটা বাড়ানো দরকার, যাতে আমরা জানি যে কোথায় হচ্ছে, সেইখানে লকডাউন বিশেষ করে করা, এবং সেখানে সেই তার জন্য কেন্দ্রীয় সরকারের টাকাটা দেওয়া। আক্রান্তের হার বা মৃত্যুর হার এই হয় তাহলে সেখানে লকডাউন করতেই হবে, 1 নম্বর। 2 নম্বর, আপনি যেটা বলছেন, যেটা আগেও আপনি বারবার উদ্বেগ প্রকাশ করেছেন, যে কোভিডের মৃত্যুর সঙ্গে না খেতে পেয়ে মানুষের মৃত্যু সেটা যেন যোগ না হয়, পরিযায়ী শ্রমিক গরিব মানুষের জন্য। আপনি আগেও যেটা বলেছিলেন যে শুধু চাল ডাল সাময়িকভাবে দিলে হবে না, একেবারে সরাসরি হাতের টাকা পৌঁছে দিতে হবে, অর্থাৎ এই পরিস্থিতিতে সেইটা আরও একবার আপনি বলছেন, তাই তো? একদম একদম, আমি সেটা বলছি। এবং তার জন্য টাকাটা কেন্দ্রীয়, যেহেতু আমাদের কেন্দ্রীয় সরকার গুনে গুনে টাকা দেয় রাজ্যতে এই ফিনান্স কমিশনের থ্রু দিয়ে, শুধু এই বাড়তি টাকাটা কেন্দ্রীয় সরকার, এই এমার্জেন্সি টাকাটা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আসা উচিত আমার মতে। অভিজিৎদা, এই প্রসঙ্গে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে অক্সিজেনের সংকট, সেটা বহু রাজ্যে অত্যন্ত ঘনীভূত হয়েছে, পশ্চিমবঙ্গেও তার নানা ইঙ্গিত আছে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। এই সমস্ত কিছুর মধ্যে পিএম কেয়ার্স ট্রাস্ট যেটা, সেখানে 162টা অক্সিজেন উৎপাদন কেন্দ্রের জন্য অর্থ মঞ্জুর হয়েছিল, কিন্তু গোটা দেশে এইমাত্র মাত্র 33টা হয়েছে। তাতে কেন্দ্রের তরফেও দায়ও দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে 5 কোটি দেওয়া হয়েছিল, কেন হয়নি ইত্যাদি ইত্যাদি, আমি তাতে যাচ্ছি না। অক্সিজেন আরেকটা পদ্ধতিও উঠে আসছে, যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে শিল্পের জন্য অক্সিজেন ব্যবহৃত হয় সেটাকে আরও পরিশুদ্ধ করে চিকিৎসার জন্য ব্যবহার করা যায় কিনা। এই মুহূর্তে এই সংকটের কি সম্ভাব্য সমাধান বলে আপনার মনে হয়? দেখো,
এই মুহূর্তে এখন এত সংকট অক্সিজেনের যে যা করা যায় সেটা করতে হবে। যেমন আরো আছে কনসেন্ট্রেটর, যেগুলো ছোট ছোট ইয়ে এবং খুব সহজেই, অ্যাকচুয়ালি একদম কনসেন্ট্রেটর আমি যতদূর বুঝেছি প্রায় গ্যারাজে তৈরি করা যায়, যদি সেরকম ভাবে ইয়েতে কেউ মানে শিল্পপতিরাও খানিকটা যদি তাতে ইনিশিয়েটিভ নেন, তাহলে এটা খুব সহজ জিনিস। অক্সিজেন কনসেন্ট্রেটর অভিজিৎ, এত আপনাকে কিছু জানিয়ে রাখি, সংগ্রহ, অক্সিজেন কনসেন্ট্রেটর যেগুলো আপনি বলছেন, মানে শুধু যে গত 2-3 মাসে অন্তত 300-400 গুণ দাম বেড়েছে তা নয়, এই মুহূর্তে কলকাতার বাজারে সম্পূর্ণ অমিল, মানে এরাজ্যে বসে আপনি অক্সিজেন কনসেন্ট্রেটর চাইলেই পাবেন না, এতটাই সংকট। আমি জানি সংকট এবং জানি কারণ অনেকেই যারা পারছেন তারা কিনে রেখে দিচ্ছেন যদি হয়, কিন্তু হ্যাঁ সেই হ্যাঁ অনুপাতে একদম মানে উৎপাদন বাড়ানোটাও কিন্তু সহজ। মানে আমার মনে হয় এই এই একটা জিনিসে খানিকটা সরকারের হয়তো সাহায্য বা উদ্দীপনা লাগবে, কিন্তু আমাদের যে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি আছে পশ্চিমবঙ্গে, এখনো অনেক ছোট ছোট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি আছে হাওড়ায় ট্রেডিশনালে, এখানে কিন্তু অক্সিজেন কনসেন্ট্রেটর কিছু বিরাট জিনিস নয়, এটা তৈরি করা যায়। আমরা যদি 1 মাসের ভেতরে আমার মনে হুম হয় অনেক তৈরি করা যায়। আমার মনে হয় এতে আসলে এটার সমস্যাটার এখনকার মতো যা করা যায় তাই করতে হবে, ইম্পোর্ট করতে হবে কনসেন্ট্রেটর, ইম্পোর্ট করতে হবে কনসেন্ট্রেটর তৈরি করতে হবে, তারপরে মানে মাস 2-3-এর মধ্যে আমার মনে হয় আউটপুট বাড়ানো যায়, অ্যাভেলেবিলিটি বাড়ানো যায় এবং তাতে অনেক মানুষের জীবন বাঁচবে। এটা এটা এর জন্য কোনো মানে ভীষণ এখন এইটা করবো কিন্তু এটা করবো না ইত্যাদি এইসব হিসেবে ঢুকে লাভ নেই, কারণ মানুষ মারা যাবে যদি এখন যদি না করি আমরা। একদম একদম অভিজিৎ দা, একটু রাজনীতির কথায় আসি। আজকে এই রাজ্যের পরবর্তী মন্ত্রিসভা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তৃতীয়বারের জন্য তার মন্ত্রিসভা শপথ গ্রহণ করলো। এই যে রাজনৈতিকভাবে জয়টাকে যদি দেখি, আসন সংখ্যা এবং ভোটের শতাংশ 10 বছর ক্ষমতায় থাকার পরও দুটোই বেড়েছে। 2016 তুলনায় 3% বেড়েছে, 2019-এর লোকসভার তুলনায় 5% শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভোটের শতাংশ বেড়েছে। তো অ্যান্টি ইনকাম্বেন্সি কোথাও অন্তত এই পরিসংখ্যানে এই জায়গায় কাজ করলো না। এই জয়ের কারণ কি এবং এই তৃতীয় বা মমতা সরকারের ফেরত আসার কারণ কি বলে আপনার মনে হয়? নিশ্চয়ই সরকার মানে আমি আমি মোটামুটি ভাবে বিশ্বাস করি যে লোকজন ভেবেচিন্তে বিচার করেই ভোট দেয়, এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে তাতে অনেক দূর অবধি তাদের এইবার একটা ক্লিয়ার চয়েস দেওয়া হয়েছিল তারা নেয়নি, এবং তাদের সেটাতে অনেক দূর অবধি যতই লোকে বলুন যে মানে এতে এতে এই কমিউনিটি এই করেছে ওই কমিউনিটি ওই করেছে, আরেকটা সোজা হিসেব হচ্ছে যে লোকজন লোকজন মোটামুটি যদি অত্যন্ত অখুশি হতো তাহলে আমরা জানি যে পশ্চিমবঙ্গের মানুষ মানে পাশা উল্টে দিতে সম্পূর্ণ প্রস্তুত। আমরা জানি 2011-তে তারা পাশা উল্টে দিয়েছিল ইনকাম্বেন্সি অ্যান্টি ইনকাম্বেন্সি, এবং যেখানে ইনকাম্বেন্টকে তাদের মনে হয়েছে তারা করাপ বা ইয়ে আনসিম্প্যাথেটিক, তাদের বার করে দিতে আমাদের কোনো দ্বিধা হয়নি। শুধু আমরা করেছি যখন তখন পশ্চিমবঙ্গের মানুষের কাছে অন্তত এই সরকার যা করেছে সেটা গ্রহণযোগ্য, এটা এটা মানতে হবে যে তারা তারা দেখেছে যে তারা যা প্রত্যাশা করতে পারে নতুন অন্য কোনো সরকার বিজেপি সরকারের কাছ থেকে তার থেকে এই সরকারের কাছ থেকে তারা তাদের মনে হচ্ছে যে তারা বেশি পাচ্ছে। এর পরেই আমার কিছু খুব কোনো ইনসাইট নেই, একটা কথা বলতে পারি আমি একটা লেখা মৈত্রী সরকারের লেখা দেখেছি যাতে বলছেন যে যে এগ্রিকালচারাল গ্রোথ ওয়েস্ট বেঙ্গলে অন্যান্য ভারতবর্ষের থেকে অনেকটাই বেশি, এগ্রিকালচারাল গ্রোথ ওয়েস্ট বেঙ্গল ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ইন ইন্ডিয়া গত 10 বছরে, বিশেষ করে গত 5 বছরে। সুতরাং এগ্রিকালচারাল গ্রোথ ওয়েস্ট বেঙ্গলে সেটা 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 তাতে সবসময় একটা লাভ হয়। এই একটা কথা আমি বলবো যে একটাই ইকোনমিক এলিমেন্ট আছে এটাতে, সেটা হচ্ছে যে এগ্রিকালচারাল গ্রোথ গ্রোথ সাবস্টেনশিয়াল। দ্বিতীয়ত আমার মনে হয় যে খানিকটা এই কোভিডের কারণে হয়তো
কেন্দ্রীয় সরকারকে মানুষ বেশি দোষ দিয়েছে রাজ্য সরকারের থেকে। কিন্তু এখন এটা নিয়ে রিসার্চ চলছে, লোকে জানা যাবে কি হয়েছে, এই সময় এখন আমার মত দেওয়ার কোনো একদম। ভূমিকা এবং নেই। অভিজিৎ দা, স্পেসিফিক্যালি যদি মানে আমি টাইম ফ্রেম ধরি, তাহলে কোভিডের প্রতিক্রিয়া শেষ দু দফায় পড়তে পারে, মানে ধরুন 71টা আসনে, তার আগে কোভিডের ইম্প্যাক্ট এই নির্বাচনে অন্তত পড়েনি। আমি যদিও দেখেছি, সংখ্যা দেখেছি শেষগুলোতে, বিশেষ করে বিজেপি ভোট শেয়ার বেশি ফল করেছে একদম 2019-এর একদম, আমি তুলনায় যদি অ্যাভারেজ শেষ। করি তাহলে শেষ দুটো দফায় তৃণমূল 50%-এর বেশি ভোট পেয়েছে, আর সেখানে 30%-এর আশেপাশে বিজেপি পেয়ে গেছে। আপনি ঠিকই বলেছেন, তার মধ্যে কোভিড ইম্প্যাক্ট একটা সম্ভাব্য কারণ হতে পারে। অভিজিৎ, আমার পরের প্রশ্ন রাজ্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সম্মানজনক নয়, সেটা হচ্ছে ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে নির্বাচনের আগে হিংসা, নির্বাচনের সময় হিংসা এবং নির্বাচনের পরে হিংসা, পোস্ট পোল ভায়োলেন্স। এবং গত সপ্তাহে আমি শুনছিলাম মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে 17 জন মানুষ মারা গেছেন এই হিংসায়। আমি বলছি দেশের অন্য কোথাও নির্বাচন ঘিরে এই হিংসা হয় না, মানে আমি বলছি প্রায় একটা পলিটিক্যাল কালচারের চেহারা নিয়ে নিচ্ছে। এর এর সমাধান কী? এর সমাধান কি? এটা মানে এটা একটা মানে এটা আমি আমি জি খুব বেশি যে জানি বলবো না, তবু আমি বলবো যে একটা একটা আমাদের এখানে এটা বহু বহু দিনের এই যে রাস্তায় বোমাবাজি। আমি ছোটবেলায় আমার ছোটবেলায় মানে তোমার জন্মের আগে থেকে দেখছি তো, যে মানে যে যে একটা মেল ইউথ কালচার উইচ ইজ পলিটিসাইজড, কিন্তু তখন তারা হয়তো কংগ্রেস ভার্সেস কমিউনিস্ট, সিপিএম ভার্সেস নকশাল, এই দিস আর অল ভায়োলেন্ট। মানে আমি আমার বাড়িতে পাড়ায় দেখেছি বোমাবাজি হচ্ছে রাস্তায়। আমাদের পলিটিক্যাল কালচারটা আজকের আজকে খারাপ হয়ে গেছে, আগে খুব ভালো ছিল, এটা এটা বললে এটা আমার মনে হয় মিথ্যা কথা বলা হবে। আমাদের পলিটিক্যাল কালচারে ভায়োলেন্স হ্যাজ অলওয়েজ বিন দেয়ার। আমরা আমি আমার ছোটবেলার কথা বলছি, ছোটবেলা নয় তখন মানে আমার 10-11 বছর বয়স, তখন সিদ্ধার্থ রায়ের আমলে কি ভয়ানক ভায়োলেন্স হয়েছিল, অ্যান্টি অ্যান্টি লেফট ভায়োলেন্স কি ভয়ানক হয়েছিল। সো আমাদের এখানে একটা পুরো কালচার অফ অফ ইয়েতে কি বলে লোকাল দাদারা গুন্ডারা হোয়াট এভার যা বলবে, তারা নিজেদের একটা ইনফ্লুয়েন্স থ্রু দি ইয়ে অফ ফোর্স অফ, এটা কিন্তু অনেক দিনের, এটা আজকের নয়। এটা এটাতে আমি বিজেপি কেও দোষ দিই না, তৃণমূল কেও দোষ দিই না, এটা অনেক এটা পুরনো, মানে এটা দিস প্রিডেটস কংগ্রেস সিপিএম এর লড়াই বা কংগ্রেস সিপিএম নকশালদের লড়াই, মানে একটা বিরাট লড়াই ছিল একদম ইউনাইটেড ফ্রন্ট আমলে নকশাল ভার্সেস সিপিএম। সুতরাং মানে একদম আমি লেফট রাইট এতে ঢুকতে চাইছি না, এতে সব সবাই ইমপ্লিকেটেড। ঠিক ঠিক অভিজিৎ, এইখানেই আমার অর্থনীতির প্রশ্নটা থাকবে, যে আপনি ঠিকই বলেছেন আমার জন্মের আগে, মানে ধরুন গত শতাব্দীর 6-এর দশক 5-এর দশক পুরনো আনন্দবাজার পত্রিকা দেখলেই দেখা যায় যে ছবিটা তখন যে একেবারে নির্বিষ নির্বাচন হতো এবং একেবারে ভায়োলেন্স হতো না, নয় এমন কি মানে একেবারে এখনকার সময়ের সঙ্গে পাল্লা দেওয়ার মতো এক একটা ঘটনা ঘটতো। কিন্তু আমি বলছি যে একটা কারণ কি হতে পারে, যে বেকারত্ব। এই জন্য আমি প্রশ্নটা করছি যে এর আগে যে কটা সার্ভে আমরা নির্বাচনের আগে করেছি, তাতে অধিকাংশ মানুষ এই রাজ্যের একেবারে দ্বিধাহীনভাবে বলেছেন এই রাজ্যের সব থেকে বড় সমস্যা কি, সব থেকে বড় ইস্যু কি, তাতে বলেছেন বেকারত্ব। এর একটা সম্ভাব্য কারণ কি এই হতে পারে, যেহেতু কর্মসংস্থানের অভাব আছে, সেখানে এই ভায়োলেন্স বা এই রাজনৈতিক দলের হোল টাইমার হয়ে প্রচুর লোক জীবিকা অর্জন করে এবং তার একটা যত নির্বাচন আসে, যত উত্তেজনা বাড়ে, অবশ্যম্ভাবী পাঠ হয়ে যায় হিংসা। এটা হতে পারে একটা সম্ভাব্য ব্যাখ্যা। হতে পারে, কিন্তু তুমি মানে ভারতবর্ষে সারা ভারতবর্ষে উত্তর ভারতে অন্তত বেকারত্ব প্রচন্ড। বিহারে বিহারে কেন, উড়িষ্যায় এটা হচ্ছে, এখানে এখানে চাকরি তো কোথাও, মানে কিছু কিছু আরবান আরবান ইয়েতে কনসেন্ট্রেট, এবং পশ্চিম ভারত উত্তর উত্তর ভারতের কিছু অংশে, দক্ষিণ ভারতের কিছু অংশের বাদে সর্বত্র বেকারত্ব, এবং বেকারের বেকাররা পলিটিক্যাল
পার্টিতে কিছু টাকার জন্য কিছু সাহায্য করে। এটা কিন্তু আমি অন্ধ্রপ্রদেশের রাস্তায় দেখেছি, আমি মানে রাজস্থানের রাস্তায় দেখেছি। এমন নয় যে এটা আমরা পশ্চিমবঙ্গে একা এক এক আমরা নতুন নতুন করে বার করেছি, যে যখন আর আর কিছু কাজ থাকে না তখন ওই যা যে যা একটু টাকা দিলে আমি হ্যান্ড বিল বিলি করব, নইলে নইলে মানে ভোটার ভোটার মিটিং এ ভোটের মিটিং এ আমাকে যদি কেউ বলে যে 1,000 টাকা দেবো ভোটের মিটিং এ, চল চলে যাব। মানে এই এই লেভেল অফ পলিটিক্যাল পার্টিসিপেশন এটা সারা ভারতবর্ষে এবং যেখানেই বেকারত্ব বেশি। বেকারির সাথে সম্পর্কটা আমি অস্বীকার করছি না, কিন্তু আমি যেটা আমার আমার প্রত্যয় অতটা নেই যেটা যে এটা পশ্চিমবঙ্গে স্পেশাল। আই থিঙ্ক পশ্চিমবঙ্গে আরেকটা কিছু একটা আছে যার জন্য ইট বিকামস সো ভায়োলেন্ট, কারণ বিহারে আমরা এটা শুনি না। বিহারে অনেক অন্যান্য অন্যান্য ক্রিমিনালিটির কাস্ট ভায়োলেন্স হ্যান ত্যান আছে, কিন্তু এই এই গল্পটা আমরা বিহারে পাই না যে ইলেকশন ইলেকশন মিটিং এর চারধারে বোমাবাজি, এটা কিন্তু বিহারে নেই। বিহারে নেই, বিহারে বেকারত্ব নেই বলে নয়, অন্য কোনো কারণে, মানে আসামে আছে। হ্যাঁ, সেক্ষেত্রে একটাই সিদ্ধান্তে আসতে হয়, সেই লর্ড মেকেলে বাঙালির চেহারা দেখে দুর্বল মনে করেছিল, আসলে বাঙালি দুর্বল এবং ভীষণ শান্তিপূর্ণ এমনটা বলা যায় না। আমি যাই হোক পরের প্রশ্নে আসবো অভিজিৎ দা, সেটা হচ্ছে এই প্রথম স্বাধীনতার পর থেকে রাজ্য বিধানসভা বসবে যেখানে বামেদের কোনো প্রতিনিধিত্ব নেই, কংগ্রেসের কোনো প্রতিনিধিত্ব নেই, দুদলই আসনের ক্ষেত্রে একেবারে শূন্য হয়ে গেছে, অথচ এই জোট করেই তারা গত নির্বাচনে লড়েছিল 2016 সালে, এই জোট 39% ভোট এবং 77টা আসন পেয়েছিল। 5 বছরের মধ্যে দুটো দলই শূন্য হয়ে গেল আসন সংখ্যার ক্ষেত্রে, আপনার এর কারণ কি মনে হয়? দেখো, যেখানেই একটা মানে এটাতে খানিকটা আমার মনে হয় পশ্চিমবঙ্গের বিজেপির নানা কারণ আছে নিশ্চয়ই। ওরা কিছু কিছু জায়গায় ওদের কিছু কিছু নেতারা নিজেরাই সাকসেসফুল, কিন্তু আরেকটা কথা সেটা হচ্ছে যে আমরা যেখানেই দেখবো যে আমরা ইনকাম্বেন্টের এগেনস্ট একটা একটা কিছু করতে চাই, সেখানে আমি জানি যে ভোট ভাগ হলে মানে আমি আমি হয়তো লেফট ভোটার, কিন্তু আমাকে তখন ভাবতে হবে যে আমি বিজেপিকে ভোট দেবো করে এই যে এই এই এদের এদের উপর আমার রাগ হয়েছে, এদের এদের সাজা দেবো, না আমি যেহেতু লেফট ভোটার আমি বিজেপিকে ভোট দেবো না, এই প্রশ্নটা লেফট প্রত্যেকটা লেফট। এবং যদি দেখো কোথায় কোথায় তৃণমূল জিতেছে, এতে কিন্তু শুধু বিজেপি এলাকায় নয়, অনেক জায়গায় যেখানে বিজেপির থেকে তৃণমূল নিয়েছে সেখানে লেফট ভোটটা তৃণমূলের কাছে গেছে, কিছু জায়গায় উল্টোটা হয়েছে, তৃণমূল এলাকায় বিজেপি জিতেছে। সুতরাং খানিকটা লোকাল যে যে এমএলএ তার পারফরমেন্স, লোকাল যে যে যাদের তুমি বলছো যে লোকাল দাদারা যে যে যা করেছেন তাদের তাদের এগেনস্ট কিছুটা তাদের 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 উপরে লোকের লোকেদের বিশেষ করে রাগ আছে কোনো, তারা এই এই গল্পগুলো তোমরা বার করতে পারবে কোথায় কি কারণে হয়েছে, কিন্তু একেবারে একেবারে সোজাসুজি বিজেপি এলাকায় বিজেপি বিজেপি ভোট হয়েছে তা নয়। 2019-এর তুলনায় তুমি দেখবে যে এখানে কিছু এলাকায় বিজেপি থেকে তৃণমূলে ভোট গেছে, কিছু এলাকায় তৃণমূল থেকে বিজেপিতে ভোট গেছে। তার কারণ হচ্ছে যে সেখানকার সেখানকার যে পলিটিক্যাল সেখানকার যারা পলিটিক্যাল প্লেয়ার তারা তাদেরা কি তারা কি করেছে তারপর নির্ভর। বিজেপির নেতা যদি সেখানকার বিশেষ করে খারাপ হন বা তার কোনো রেপুটেশন ভালো না থাকে তাহলে সেখানে তারা মার খেয়েছে, মানে এই এইভাবে ব্যাপারটা হয়েছে পুরোটা। সুতরাং আমি এটা আমি আমার কাছে এটা খুবই খুব ন্যাচারাল যে যদি তৃতীয় পার্টিতে ভোট দিই, তৃতীয় পার্টি জানি আমি জানি এই ইলেকশনে যাই করি আমি কংগ্রেস আর লেফট তৃতীয় হবে এবং তৃতীয়কে ভোট দেবো না। এই এই প্রিন্সিপালটা যদি লোকে ফলো করে তাহলে তারা হয় তৃণমূলকে ভোট দিয়েছে নয় বিজেপিকে ভোট দিয়েছে, এতে মানে 19% ভোট কমেছে লেফট কংগ্রেসের। তার কারণটা হচ্ছে কোন 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 প্রশ্নটা বেশি ডিসাইসিভ অভিজিৎ দা, কোন প্রশ্নটায় ভোট হয়েছে, ইয়েস মমতা নো মমতা না ইয়েস বিজেপি নো বিজেপি,
কোন প্রশ্নটা লোকের কাছে বেশি গুরুত্বপূর্ণ তুলনামূলকভাবে বলে এগুলো আপনার মনে হয়? এগুলো আমার ধারণা নেই, আমার কোনো মানে আমি জানি না, এগুলো জানতে সময় লাগবে। এই পলিটিক্যাল সায়েন্টিস্ট এগুলো নিয়ে করে রিসার্চ একদম করে না, চর্চা আমার এবং হঠাৎ তাদের গবেষণা চলবে একদম। অভিজিৎ, আমার শেষ প্রশ্ন কিছুটা ব্যক্তিগত, যে মাসিমা কলকাতায় আছেন, আপনার ভাই দিল্লিতে আছেন, এই মুহূর্তে সব রাজ্যের পরিস্থিতি বেশ উদ্বেগজনক, চিন্তাজনক, তো আপনার পরিবারের সদস্যদের জন্য কি সাজেশন থাকে এই রকম একটা কঠিন টেস্টিং টাইমসে? চুপ করে আমার মাকে আমি প্রায়ই ফোন করে বলি তুমি কোথাও যাওনি তো, মানে আর কি করব কি বলবো, কিছু বলারও নেই। মানে মা ভ্যাকসিন, মার তো 80-র উপর বয়স, তো ভ্যাকসিনেটেড আগে থেকেই হয়ে গেছেন, হুম কিন্তু তারপরে আর কিছু বলার হুম নেই। মানে একটাই কথা আমার হচ্ছে যে আমি এই সেকেন্ড, এই যে তোমাকে বলছিলাম শুরুতে যে আমি এই দ্বিতীয় ওয়েভটা এই এই এইভাবে হবে প্রত্যাশা করিনি, যে আশা করছিলাম যে এই আসছে হুম মাসে বা কিছু একটু দেশে আসতে পারবো। যদি এই ওয়েবটা না হতো তাহলে তুমি আমাকে কলকাতায় হুম দেখতে পেতে। এখন আমার কলকাতায় যাওয়ার কোনো উপায় নেই, কারণ আমাকে কলকাতায় গেলে এখানে ফিরতে দেবে না, কোথাও ফিরতে দেবে না, মানে কোনো জায়গায় ঢুকতে দিচ্ছে না ভারতবর্ষ থেকে লোকেদের। শুধু এখন আমার কোনো প্লেনও নেই, একদম যাচ্ছেও না আসছেও না, সুতরাং কোনো উপায় নেই, তো অপেক্ষা করতে হবে এখন। কিন্তু সেই আসল কথা হচ্ছে আমার প্রাণটা পড়ে রয়েছে ভারতবর্ষে এখন, আর বিশেষ করে এই নানা বন্ধু বান্ধব সবার অসুখ বিসুখ শুনে মানে এই ইয়েতে আছি আর কি, খানিকটা এই দোটানায় আছি যে কবে যাব, কবে যেতে পারবো, এই নিয়ে চিন্তা আছে মাথায়। অনেক ধন্যবাদ অভিজিৎ দা, আমরা এই প্রার্থনা আচ্ছা করব যে দ্রুত আপনি আপনার দেশে এবং আপনার রাজ্যে এবং আপনার শহরে মাসিমার কাছে পৌঁছতে পারবেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং আপনি নিজে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। অনেক ধন্যবাদ অভিজিৎ দা, নমস্কার। হ্যাঁ, থ্যাংক ইউ, নমস্কার।